সাভারে জোর পুলে তেলের লরি উল্টে আগুনের ঘটনায় নিহত হয়েছে একজন। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো সাভারের প্রতিনিধি শফি মাহমুদের কাছে। শফি, দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, আর যারা দগ্ধ হয়েছে তাদের অবস্থা এখন কেমন? আমরা প্রথমে জানিয়ে রাখি যে সকালে প্রায় 5:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে সাভারের জোরপুর এলাকায়। ঢাকা থেকে নবীনগরগামী যে সড়কটি রয়েছে, ঢাকা রেচা মহাসড়কের নবীনগরগামী সড়কটিতেই এই তেলের লরিটি আসলে উল্টে পড়ে। আমি যদি একটু দেখাতে চাই, লরিটি কিন্তু এখনো ঠিক রাস্তার মাঝখানে সেভাবেই উল্টে পড়ে আছে। ফায়ার সার্ভিসের লোকজন ইতিমধ্যে এই লরির আশেপাশে থাকা 4 থেকে 5টি গাড়ি, একটি প্রাইভেট কার সহ ট্রাক ছিল 4টি, এই গাড়িগুলো পুড়ে গিয়েছিল। সেই গাড়িগুলোকে ইতিমধ্যে রাস্তার পাশে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু তেলের লরিটি যে অবস্থায় পুড়ে গেছে সেটি কিন্তু এখন পর্যন্ত সড়ক থেকে সরানো সম্ভব হয়নি। তো এই ঘটনায় এখন পর্যন্ত আমরা একজন নিহত হওয়ার খবর পেয়েছি, এছাড়া আরও 3 থেকে 4 জন গুরুতর আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদেরকে এখান থেকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে। তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত কারা আহত হয়েছেন তাদের নাম পরিচয়গুলি এখনও পুলিশ আমাদেরকে দিতে পারেনি, তবে ধারণা করছি যে কিছুক্ষণ পরে হয়তো ব্রিফ করলে আমরা সেটি পেয়ে যাব। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 5:30টার দিকে তারা মেসেজ পায় এখানে একটি তেলের লরি উল্টে আগুন লেগে গেছে। তারপরে তাদের প্রথমে অ্যাম্বুলেন্স সহ 3টি ইউনিট এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট সাভার ফায়ার সার্ভিস এবং ট্যানারি ফায়ার স্টেশনে মোট 5টি ইউনিট এসে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই সড়কটি দিয়ে কিন্তু এই মুহূর্তে আসলে উৎসুক জনতার ভিড় লেগে রয়েছে, তার মাঝখান থেকেই কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা। একটু সড়কের অবস্থাটি দেখাই, এখানে কিন্তু পুড়ে গিয়ে সড়কে একদম খুবই বাজে অবস্থা, এখান থেকে তেলের গন্ধ বেরোচ্ছে মুহুর্মুহ। তো এই জিনিসগুলি পরিষ্কার করার জন্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে যাচ্ছে। এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই মুহূর্তে কাজে ব্যস্ততার কারণে আমাদেরকে সময় দিতে পারেনি, তবে তারা জানিয়েছেন যে কিছুটা স্থিত হলে তারপর তারা আমাদেরকে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবেন। তো এই তেলের লরি উল্টে এখানে এখন পর্যন্ত সর্বশেষ যতটুকু জানা গেছে যে একজন মারা গেছেন এবং 3 জন আহত হয়ে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তো এখন পর্যন্ত এখান থেকে ছিল সর্বশেষ পরিস্থিতি। সুনন্দা, ধন্যবাদ শফি মাহমুদ।